ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। এটি নেহাত দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, এই নিয়ে বিশ্বজুড়ে চলছে বিচার বিশ্লেষণ। এদিকে রাইসির মৃত্যুতে পৃথিবী জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, আরব সহ বিভিন্ন দেশ। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। অপরদিকে রাইসির দুর্ঘটনায় ইসরায়েল কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে তেল আবিব। আশরাফ শুভর আরেকটি রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই সংবাদের পরই ইরানের জনগণের মাঝে নেমে আসে শোকের ছায়া। এ অবস্থায় জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রধান নেতা আয়তুল্লাহ আলী খামেনি। ইরানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এছাড়া ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ বিশ্বনেতারা। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে রাইসির মৃত্যুতে ভিন্ন চিত্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র পশ্চিমা দেশগুলোতে। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো। উল্টো ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর রিক স্কট। রাইসির মৃত্যুর পর পৃথিবী এখন আরও নিরাপদ বলে মন্তব্য করেছেন এই রিপাবলিকান নেতা। এই ঘটনার সাথে ইসরায়েল জড়িত নয় বলে জানিয়েছে তেল আবিব। তবে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্র থেকে কেনা হয়েছিল বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। আশরাফ শুভ, 21 টেলিভিশন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।